বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় উদ্যোক্তা বিশ্বজিৎ দত্ত ও অসীম অধিকারী সহ জেলার বিভিন্ন চক্রের প্রাথমিক শিক্ষকরা শনিবার বহরমপুরে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল করে ভ্রমণ করে স্বাস্থ্য সচেতন করেন এবং হ্যান্ডবিল বিলি করে ও বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন। 22শে মার্চ সারা দেশ জুড়ে জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এখন বিশ্বের একমাত্র ত্রাস হিসেবে করোনা ভাইরাসের নাম যেভাবে ছড়িয়ে পড়েছে তা যে কোনো ভয়কে উপেক্ষা করে শীর্ষে বসতে আর দ্বিধাবোধ করেনি। এই রোগটি সম্পর্কে মানুষের বোধগম্য কম থাকায় এই সুবাদে কিছু অসাধু ব্যবসায়ী পরিধি দুরন্ত পরিমাণে মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে এবং অজানা আতঙ্ক দানা বেঁধেছে আম জনতার মনে। করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মনে ভয় দূর করতে সচেতন করতে প্রশংসিত উদ্যোগ নিলেন জেলার বিশিষ্ট চিকিৎসক বিশ্বজিৎ দত্ত সহ বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষক। বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে একদিনে সারা রাজ্যে 100 কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত এবং সদর মহকুমা পর্যবেক্ষক শিক্ষক কিশোর কুমার দাসের নেতৃত্বে এদিন বহরমপুরের চুয়াপুর থেকে এক ভ্রাম্যমান স্বাস্থ্য সচেতনতা যাত্রা শুরু হয় সকালে। শহরতলি ও শহরাঞ্চল ভাকুড়ি, গোড়াবাজার, হরিদাসমাটি, খাগড়া, সয়দাবাদ, মধুপুর, ইন্দ্রপ্রস্থ সহ বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মাইকিং করে কোথাও হাত ধোয়ার কৌশল শেখানো তো কোথাও স্যানিটাইজার ও মাস্ক কিভাবে বাড়িতেই বানানো যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়। এই দীর্ঘ কর্মসূচিতে ছিলেন হরিহরপাড়া চক্রের প্রধান শিক্ষক অসীম অধিকারী, নবগ্রাম দক্ষিণ চক্রের প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ সরকার, ভগবানগোলা চক্রের প্রধান শিক্ষক গান্ধীপাল, বহরমপুর সদর পূর্ব চক্রের সহশিক্ষক শুভাশিস মণ্ডল সহ জেলার বিশিষ্ট শিক্ষকগণ। এদিন সচেতনতামূলক হ্যান্ডবিল বিলি করা হয় পথ চলতি মানুষদের। এদিন মোটর বাইক করে ভ্রমণ করে মুর্শিদাবাদ জেলায় এই ভ্রাম্যমান স্বাস্থ্য সচেতন কর্মসূচি কয়েক হাজার মানুষের ভয় যেমন দূর করলো, তেমনি নিজেদেরকে আরো সচেতন নাগরিক হিসেবে তুলে ধরার অগ্রিম আহ্বান জানালো। এদিন শিক্ষক কিশোর কুমার দাস করোনা ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুপরামর্শ দিলেন। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ভ্রাম্যমান স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা মানুষের মধ্যে। আজকে যেটা বিশ্বব্যাপী ত্রাস সেটা হচ্ছে করোনা ভাইরাস, সেটার বিরুদ্ধে মানুষকে জানানো এবং সচেতন করা হচ্ছে আমাদের লক্ষ্য। এই জন্য আমরা আজকে সারাদিন একটা প্রোগ্রাম আছে, বহরমপুর চুয়াপুর থেকে শুরু করে ভাকুড়ি, তারপর গোড়াবাজার, শ্মশানঘাট এগুলো হয়ে এবং গোটা শহর পরিক্রমা করে আমাদের মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের লক্ষ্য, যাতে অযথা মানুষ ভয় না পায়, অযথা মানুষের মধ্যে প্যানিক না ঢোকে এবং মানুষ যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্যই মানুষকে সচেতন করার লক্ষ্যেই আমরা আজকে বেরিয়েছি এবং আশা করছি মানুষের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো এবং সরকারের বার্তা পৌঁছে দিতে পারবো, যাতে মানুষ আমাদের যে আশু বিপদ তার থেকে বাঁচার জন্য রক্ষা। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বেরিয়েছি করোনা ভাইরাসের নিয়ে সচেতন করবার জন্য। বহরমপুর শহরে আমরা শতাধিক জায়গায় বিভিন্নভাবে সচেতন করছি, আমরা হ্যান্ডবিল দিচ্ছি, তার সঙ্গে আমরা স্যানিটাইজার দিয়ে মানুষকে স্যানিটাইজারের ব্যবহারটা কীভাবে করতে হয় এবং মাস্কের ব্যবহার সম্বন্ধে কীভাবে করতে হয় নিয়ে আমরা বেরিয়েছি সচেতন করার জন্য, যাতে কোনো মানুষ যাতে কোনো রকমভাবে আতঙ্কিত না হয় যে আমাদের এই রোগটা যে বায়ুবাহিত নয়, হাত থেকে প্রধানত ছড়ায়, তাই হাতের যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতটা রাখার দরকার, হ্যাঁ, যাদের ক্ষেত্রে স্যানিটাইজার নাই তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সাবান বা অ্যালকোহল দিয়ে কীভাবে পরিষ্কার করতে হবে সেই জায়গাটাই সচেতন করা জন্যই আমরা বহরমপুর শহরের বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, শতাধিক জায়গা ঘুরে ঘুরে মানুষকে সচেতন করব যাতে মানুষ এতে আতঙ্কিত না হয়। বিশ্বজিৎ দত্ত জানালেন, সরকার যতই মানুষকে বিব্রত হতে বারণ করছে মানুষ ততই ভয়ভীত হচ্ছেন যথেষ্ট জ্ঞানের অভাবে, এবং তিনি বার্তা দেন অযথা গুজবে কান না দিয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ভাইরাস বর্তমানে বিশ্বের একটা ত্রাস, এই ভাইরাস কীভাবে প্রতিরোধ করা যায় মানুষ একটা আতঙ্কিত হয়ে আছেন, এর সম্পর্কে বিভিন্ন রকম কুসংস্কার মানুষের মধ্যে দানা বেঁধেছে, কেউ গোমূত্র পর্যন্ত পান করছেন, কেউ জড়িবুটি খেয়ে মনে করছেন যে করোনা ভাইরাস থেকে আমরা নির্মূল হবেন, কিন্তু করোনা ভাইরাস এখন পর্যন্ত কোনো রকম প্রতিষেধক বেড়ায়নি। যার সচেতনতা হচ্ছে মেন অস্ত্র, আমরা যদি সঠিকভাবে হাত ধুই এবং আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং নিজেই যদি সতর্কিত হই, প্রত্যেকেই যদি আমরা সচেতন নাগরিক হিসাবে যদি আমরা তুলে ধরি নিজেদেরকে, তাহলে কিন্তু করোনা ভাইরাস যে মরণ ব্যাধি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা থেকে আমরা আমাদের যে দেশ, আমাদের রাজ্য তথা আমাদের বহরমপুরকে আমরা রক্ষা করতে পারি। সাফাইকা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা JS ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা, ধুলিয়ান, শামসিরগঞ্জ, মুর্শিদাবাদ। কেয়ার 9732524707,
জেলার বিভিন্ন প্রান্তে ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে, আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন।